মেরুলাজি সাহেবের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে চাহিদার তুলনায় বেশি মাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে অতিরিক্ত প্রোটিন শরীর থেকে বের হয়ে যায়, পুকুরে সরের মতন পড়ে। এই কথাটা একটু একটু জাস্ট বুঝার মতন ব্যাপার আছে। সেটা হলো যে আমরা যদি গোশ বেশি খাই, আমরা যদি গোশ বেশি খাই তাহলে আমাদের কী হবে? আমরা গোশ বেশি খাইলেই কিন্তু আমাদের কাজে লাগবে না, এবং মূলত আপনার যেটা লসের মধ্যে লস সেটা হচ্ছে আমরা ধরেন আমিষ যখন বেশি খাই, তখন আমিষ বেশি খেলে যেটা সমস্যা দাঁড়ায় সেটা হলো যে আপনার পুরো সিস্টেমটা, আপনার এনজাইম সিস্টেম যা কিছু আছে সব কিছুকে কিন্তু ব্যবহার করার পর বেচারি দেহ এইটাকে ধরে রাখতে পারল না। তো ধরে রাখতে পারল না, তাতে লাভ হইল না লস হইল? অবশ্যই লস হয়ে গেল আপনার। তো এই জন্য আমাদের বেশি প্রোটিন দেওয়া যাবে না। বেশি প্রোটিন দিলে আরও যেটা লস হয় সেটা হচ্ছে যে মাছের দেহের কিন্তু একটা স্থবিরতা আসে, মাছের দেহের স্থবিরতা আসে, এবং মাছ কিন্তু প্রোটিন ঠিক ঠিক সহজভাবে এটা হজম করতে পারে না। এবং হজম করতে পারে না শুধু না, ধরেন সিস্টেমটাকে এক্সারসাইজ করা হইলো কিন্তু বের হয়ে গেল, এটা একটা। আর পুকুরে প্রোটিনের মানে অর্থাৎ নাইট্রোজেনের সাবস্টান্স বেশি হওয়ার কারণে সর পড়ে, যে কারণে আপনার নিঃশ্বাসের কষ্ট হইতে পারে, তারপরে আপনার মূলত এইটাই। এবং আর যেটা হইতে পারে সেটা হচ্ছে যে অ্যামোনিয়াজনিত যে সমস্যা, অ্যামোনিয়াজনিত সমস্যাটা হইতে পারে। এই জন্যই পারতপক্ষে চেষ্টা করতে হবে যে অতিরিক্ত ইয়া যেন না হয়, আমিষ যেন না হয়। আবার একটা উল্টা পাশে আসে, আপনি যদি অতিরিক্ত কার্বোহাইড্রেট দেন তাহলে কী হবে? অতিরিক্ত কার্বোহাইড্রেট দিলে কিন্তু আবার মাছ লাফাঝাফা করবে বেশি, কাজ হবে কম। অতএব আপনাকে অতিরিক্ত কার্বোহাইড্রেটও দেওয়া যাবে না, আপনার অতিরিক্ত প্রোটিন এটাও দেওয়া যাবে না। তো এই জন্য পারতপক্ষে আপনার দেখেন না, মানব স্বাস্থ্যের জন্য যা কিছু আপনি ভাবেন প্রাণী স্বাস্থ্যেরও একই কথা, মাছের জন্য তাই। তো কোনো সমস্যার কোনো কিছু নাই, আপনারা এই জিনিসগুলো বুঝবেন। এবং আপনারা আর্থিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হন, আপনারা আমিষ দিতে বেশি দিতে গেলে কিন্তু আপনাদের পয়সা বেশি খরচ হবে, তো এইটা আপনাদেরকে খেয়াল করতে হবে। এটা যদি না খেয়াল করতে পারেন তাহলে তো আপনার লস হইল, কিন্তু সেইভাবে আউটপুট আসলো না, লাভটা কী হইল? আপনাকে ধন্যবাদ ভাই। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে আশরাফ আলী সাহেবের প্রশ্ন, সেটা হচ্ছে যে যে স্যার, নিবিড় পদ্ধতিতে মাছ চাষে পানি সরবরাহ হবে এবং এয়ারেটর উভয়ের প্রয়োজন নাকি? যে কোনো একটা সুবিধা থাকলেই চলবে, একটি হলে কোনটি উত্তম? ভেরি নাইস। আসলে আপনার নিবিড় পদ্ধতিতে অবশ্যই দুইটা থাকতে হবে, নিবিড় চাষে অবশ্যই দুইটা থাকতে হবে। কারণ ঘটনা হচ্ছে আপনি তো বলছেন নিবিড়, তো নিবিড় যখন তখন দেখা যাচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে বাংলা স্টাইলে যতগুলি মাছ ছাড়তেন তাতে নিবিড়ে কিন্তু দেখা যাবে যে আপনি সেভারেল টাইমস আপনি মাছ ছাড়বেন। তা সেভারেল টাইমস মাছ ছাড়লে আপনাকে প্রথম কথা হচ্ছে যে অ্যারেশনটাকে আপনাকে এনশিওর করতে হবে, আর এর সাথে আপনার যেটা করতে হবে সেটা হলো যে মলমূত্রের একটা পরিবর্তনের ব্যবস্থা করতে হবে। অবশ্য মলমূত্রের ব্যাপারে আমাদের বায়োফ্লকের কথাটা চলে আসে, বায়োফ্লকের যদি ব্যাপার স্যাপারটা করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা মামলা হবে, একটা বিপ্লব আসতে যাচ্ছে আমি এটা মনে করি। বায়োফ্লকটাকে আমরা ব্যবহার করতেছি অন্যভাবে, বায়োফ্লকটাকে যদি একটু পজিটিভলি নেওয়া যায়, আপনার পুকুরের মধ্যেই যদি বায়োফ্লকের ব্যবস্থাটা চালানো যায় তাহলে কিন্তু অ্যারেশনের ব্যাপারটাকে যদি আপনি বেশি চালু করেন আর মাছের মলমূত্র কিংবা অ্যামোনিয়া যেটা আছে এইটাকে আবার খাদ্যে রূপান্তরিত করার জন্য আপনি যদি যথেষ্ট পরিমাণে কার্বন সাপ্লাই দেন তাহলে কিন্তু আপনার ভালো হবে। তাহলে বোঝা গেল আমাদের আলাপে যে অ্যারেটরেই হচ্ছে বেশি দরকার। কিন্তু অ্যারেটরের একটা মামলা আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানটায় ইলেকট্রিসিটি ভাই ফুল টাইম থাকে না, আপনার জেনারেটর থাকতে হবে। জেনারেটর ছাড়া আপনি মনে করেন যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা চালাইলেন, 4 ঘন্টা চালাইলেন না, যে কোনো মুহূর্তেই আপনার কোনো মানে যে কোনো ধরনের সমস্যা হতে পারে। আর আপনার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্যার, অনেক ধরনের অ্যারেটর দেখা যায়, ঠিক কোনটা যে ভালো হবে বুঝতে পারছি না, যদি বিস্তারিত বলতেন। আপনাকে ধন্যবাদ ভাই। অ্যারেটরের মধ্যে সবচেয়েতে ভালো হচ্ছে যেটা, আমরা অ্যারেটরকে কিন্তু বিভিন্নভাবে, আমরা নিজেরাও বাঙালি তো আমরা নিজেরাও বিভিন্ন ধরনের অ্যারেটরের চিন্তাভাবনা করি। তো অ্যারেটর মানে অ্যারেটরেই, যদি আপনি নিবিড় চাষ করেন তাহলে আপনার যেটা দিয়ে বাতাস সরবরাহ করা হয় এই জিনিসটাকেই
আপনার এই যে এখন যে বেশ কিছুগুলি আসছে যেটা সবচাইতে ব্লোয়ার টাইপের, যদি নিবিড় চাষ করেন তাহলে আপনাকে মানে শুধু বাতাসই পাস করতে হবে, এবং বাতাসের সঙ্গে আবার আরেকটা জিনিস আছে যে বাতাসের কণাটাকে কত চিকুনভাবে আপনি পানি দিয়ে পাস করতে পারবেন সেখানেই কিন্তু অক্সিজেনের ব্যাপার স্যাপারটা হবে। তো এই জন্য ডিফিউজার বলে, ডিফিউজার, এই ডিফিউজার যেটা আছে অর্থাৎ বাতাস পাস করবে এবং খুব চিকুনভাবে এটা দিয়ে পাস করবে আর কি পানির ভিতর দিয়ে, সেইটা হলে সবচেয়ে ভালো হয়। আর আপনি যদি বাংলা স্টাইলে আবাদ করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের পাম্প দিয়ে, মোটর দিয়েও কিন্তু আমরা বাঙালির শর্টকাট বুদ্ধি যেটা আর কি আছে সেইটা দিয়েও কিন্তু আমরা করতে পারি। এইটা মানে ইয়ে হবে, এটা ভালো হবে যদি মানে হালকা ঘনত্বে হয় আর কি। তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে গিয়াস সাহেবের, সেটা হলো যে স্যার চুন ও ইউরিয়ার এই পয়েন্টটা একটু আরেকবার বলবেন, কোন চুন দিলে ভালো হবে? আপনাকে অনেক ধন্যবাদ গিয়াস সাহেব। চুন মানে কিন্তু চুনি, এবং চুন মানে চুনি, এর বাইরে ওর কোনো বিকল্প নাই, কেয়ামত তক আর কোনো বিকল্প আসবে না। আমরা চুন বলতে সেটাকেই বুঝাই যেটাকে পোড়া চুন বা পাথুরে চুন হিসেবে বাজারে পাওয়া যায় এবং দেওয়াল হোয়াইট ওয়াশের কাজ করা হয়। এইটা কেউ যদি বলেন যে ডলোমাইট কিংবা জিওলাইট কিংবা এই রকমের কোনো আইট উইট কোনো কিছু থাকলেই, চুন জাতীয় পদার্থ আর চুন কিন্তু এক কথা নয়। আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে চুন, আমরা পোড়া চুন বা পাথুরি চুন যেটা সেটাকেই আমরা চুনের কথা বলি, আমরা অন্যগুলিকে চুন বলি না। আপনাদেরকে দোকানদাররা কিন্তু অনেক সময় মিসগাইড করতে পারে যে আমাদের ইয়া কিনা অন্য ডলোমাইট দিলে চলবে কিনা, ডলোমাইট দিলে আপনার আত্মঘাতী হবে, লস হবে, এটা যাবে না। অবশ্যই ক্যালসিয়াম অক্সাইড যেটাকে পানি দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে থাকে আর কি। এইটা তো আপনাকে ধন্যবাদ গিয়া সাহেব। আমাদের পরের প্রশ্ন হচ্ছে হেরার আলো সাহেবের, সেটা হচ্ছে ওনার প্রশ্নটা হচ্ছে যে যদি নতুন চাষি হিসেবে পাবদায় একক চাষ করি তাহলে কি সফলতা পাওয়া যাবে? নতুন চাষি হিসেবে পাবদা চাষ করার ব্যাপার স্যাপারটা শুধু নয়, আমি নতুন চাষিকে কখনোই একক চাষের জন্য পরামর্শ দেই না ভাই। কারণ একটা জিনিস আপনার বোঝার চেষ্টা করেন, আপনাকে একটা ছোট উদাহরণ দেই, সেটা হলো আমি একটা বুড়া গাড়ি চালাই, আমি বুড়া গাড়ি চালাই, মোটামুটি আমার হাতের এক্সপার্টাইজ মোটামুটি হয়ে গেছে এবং আল্লাহর রহমে খুব ভালো জায়গায় ভালোভাবে আমি পরীক্ষা নিরীক্ষা দিয়ে আমি একদম এডিএম কোর্টে, যেখানটায় আমাদের বিআরটি এর থেকে লাইসেন্স দেওয়া হয়, সেখানে ড্রাইভিং লাইসেন্সে আমি খুব ভালো লাইসেন্সধারী একজন ড্রাইভার। আমার ছেলেটা আমার বগলে বসে আছে, ও দেখে যে আমার বাবা শুধু হাত পা একটু হাতে একটু কি নাড়াচাড়া করতেছে আর মোটামুটি গাড়িটা শাসা করে চলে যাচ্ছে। এইটা দেখে আমার ছেলেটা একদিন আমার অনুপস্থিতিতে গাড়ি নিয়ে বের হয়ে গেছে, গিয়া বাসার সামনেই একটা জায়গায় সে বাম ডাইন বুঝতে না পারে লাইটেস্ট মানে পোস্ট, লাইট পোস্টের সঙ্গে লাগাই দিয়া আমার গাড়ির একপাশে একদম কেলায়া দিল। এখন কথা হইল সে আর ওখানে দেওয়ার পরে বুঝলো যে আসলে তো কেস খারাপ হয়ে গেছে, তখন আমাকে মোবাইল করছে যে বাবা আমি এই এই আটকায় গেছি, বাড়াইতেও পারতেছি না আগাইতেও পারতেছি না, তুমি আসো। তা আমি দৌড় দিয়ে ওখানটা গেলাম আমার বাসার সামনে, যেহেতু আমি তো ও গাড়ি নিয়ে গেছে শুনেই তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে যে সর্বনাশ আজকে কী হইল। তো ঘটনাটা হইল একজন লোককে আপনার পাশাপাশি যদি আপনি দেখেন যে খুব সহজেই সে করতেছে, ওইটা দেখে আপনার যদি মনে হয় যে আপনিও খুব ওর মতনই পারবেন, ওই ভদ্রলোকের মতন আপনি পারবেন, তাহলে এই হিসাবটা ভুল হবে। কারণ মাছ চাষ একটা প্র্যাকটিসের ব্যাপার, একটা চর্চার ব্যাপার। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আর একটা কথা বলি, যে ভদ্রলোক গান গাইতে জানে, যে লোক হারমোনিয়াম বাজায় তবলা বাজায় গান গাইতে জানেন, তিনি দেখবেন ওই কথা বলতেছেন আপনার সঙ্গে আর হাতটা একটু নাড়তেছেন হারমোনিয়ামের উপরে, তো উনি কিন্তু সাংঘাতিক গানের সুর বাইরে আসছেন, কিন্তু আপনি আমি মনে করেন যে হারমোনিয়াম বাজাইতে জানি না। তা আমি যদি হারমোনিয়ামের উপরে চড়ে যদি আমি খুব মানে এরকমের দাপাদাপি করি তাহলে কি আপনার মনে হয় যে সুর ভালো বাইরে আসবে? তো একজনকার দেখে আরেকজনেরটা নেওয়া যাবে না, আপনারটা নেওয়া যাবে, আপনাকে আগে চর্চার মধ্যে আসতে হবে, তাহলেই আপনি হবেন, তা না হলে আপনি ফেল মারতে বাধ্য। ইটস নট সো ইজি ভাই,
মাছ চাষটাকে ঘটনাক্রমে কারো ব্যাটে বলে একখানে হয়ে যায়, তিনি যদি মনে করেন যে আমিও সে যদি পারে তাহলে আমি কেন পারবো না, সের কী কী প্র্যাকটিস আছে আপনি কিন্তু সেটা জানেন না। অতএব আপনাকে চেষ্টা করতে হবে যে মাছ চাষের চর্চাগুলি করতে, মাছের খাদ্য, মাছের সাইজ, মাছের আহার বিহার, সুবিধা অসুবিধা এগুলি বোঝার পর যখন আপনি মাছ চাষ শিখবেন তারপরে আপনি একক চাষে যাবেন, তা নাহলে কিন্তু মার্ডার হবে। আপনার দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের এলাকায় পানিতে আয়রনের পরিমাণ বেশি, আয়রন কমাতে কি প্রতি শতকে 25 গ্রাম ব্লিচিং পাউডার দেওয়া যাবে, আর কি কি ব্যবস্থা হতে পারে? না ভাই, আয়রন কমানোর জন্য ব্লিচিং পাউডার কোনো পথ্য নয়। আয়রন কমানোর জন্য যেটা রাস্তা সেটা হচ্ছে আইদার আপনাকে করতে হবে যে একটা প্রথমে একটা ছোট পুকুরে আপনাকে পানিটা ফেলতে হবে, পানিটা ফেললে আয়রন যখন ফ্রি হয়ে যাবে ফেরিক অক্সাইড রূপে আপনার এই পুকুরের তলায় তলানি পড়বে, তারপরে আপনি এই পানিটা অন্য পুকুরে শিফট করতে পারেন, এটা একটা রাস্তা হতে পারে। আর দ্বিতীয় রাস্তা হতে পারে যে আপনার যেটা আছে পাম্প আছে এটার বোরিংটাকে বাড়াই দিতে হবে, এটা যদি আপনি করেন তাহলে হতে পারে, তাছাড়া আর কোনো বিকল্প নাই। আর আপনার যে পুকুরে চুন মানে প্রতি মাসে যদি চুনের ব্যবহারটা আপনি করেন তাহলে আয়রনের উপস্থিতিজনিত যে সমস্ত অসুবিধা হয় মূলত অক্সিজেনের ঘাটতি এবং আরেকটা হচ্ছে যে হজমের সমস্যা, এই দুইটাকে ওভারকাম করা যাবে ইনশাল্লাহ, আপনাকে একটুকু আমি নিশ্চয়তা দিতে পারি, কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে আয়রন কমানো যাবে না। তো আপনাকে ধন্যবাদ ভাই। আপনার এরপরে আমাদের প্রশ্ন আসছে ইমরান খান সাহেবের প্রশ্ন। ইমরান খানের প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার এক কাজিনের রেস্টুরেন্টে প্রচুর খাবার ওয়েস্টেজ হয়, এই খাবার কি মাছকে খাওয়ানো যাবে? আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি আসলে গ্রামের মানুষ, একদম হদ্দ গ্রামের ছেলে মানুষ আমি, এবং পুরো গ্রামীণ চিন্তাভাবনা আমার মধ্যে খুব কাজ করে, এবং আমি কোনো জিনিসের ইয়েটা নষ্ট করতে চাই না, আউটপুট বা এরকমের যে বাড়তি যে জিনিসগুলি কোনো একটা জিনিস যাই হোক না কেন এটাকে আমি কোনো না কোনোভাবে কাজে লাগাইতে চাই। আপনাদেরকে বলি আপনারা এরকমের রেস্টুরেন্টের ওয়েস্টেজগুলিন আপনারা অ্যাটিস পাঙ্গাস মাছকে আপনারা খাওয়াইতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই খাবারগুলি নিয়ে যেহেতু পোলাও থাকে এবং যথেষ্ট পরিমাণে তেল থাকে, এই বাড়তি তেলটা পানির উপরে ভাসলে একটা সময় একটা খুব খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে। এইটাকে ওভারকাম করার জন্য আমি এর আগেও কিন্তু আমি ফেসবুকে আমি এই পোস্টটা কিন্তু 2-3 বার দিছিলাম, আমি আপনি হয়তো দেখেন নাই। তো এইখানটায় আপনারা যদি DORB 10% এর সঙ্গে DORB 10% ইয়া করে আর মাংসর যে অংশটা আছে এইটাকে যদি একটু ছুরি লাগায় যদি আমরা একটু কেটে দিতে পারি তাহলে কিন্তু এটা ভালো হবে, এটা করা যাবে। আমি শুনেছি একখানটায় আবার বলছেন যে কোনো জায়গায় নাকি এরকমের খাওয়াচ্ছিলেন, তা ম্যাজিস্ট্রেট সাহেব এসে ওখানটায় নিষেধ করছেন যে এটা খাওয়ানো যাবে না, কিন্তু কেন খাওয়ানো যাবে না এটা আমি বুঝি নাই, বা এটা কেন এটা কোনো কেউ হয়তো দুষ্টামি করে হয়তো তার কাছে গিয়ে কমপ্লেন করার কারণে এটা করছে, কিন্তু আমি আপনাকে বলি আমি থাই এয়ারওয়েজের আমি দেখছি যে থাই এয়ারওয়েজের ওনাদের যত প্লেন উড়ায় এই প্লেনের মধ্যে যে যেতে খাবার যতগুলি সাপ্লাই দেওয়া হয় ওখানে গভর্নমেন্ট অর্ডার আছে, সেই খাবারের যে ওয়েস্টেজ যেগুলি হয় এগুলি নিয়ে গিয়ে তারা পাঙ্গাস মাছ ভীষণ আবাদ করতেছে ভীষণ, কারণ এখানে তো আসলে মানুষ খায় তাই যেমন তেমন, যে কোনো অনুষ্ঠানে দেখেন যে কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি আনিজি লাগে আমাকে, কারণ ওখানে যে পরিমাণে অপচয় হয় এই জাতি আমাদের 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 একটা বিরাট পরিমাণে একটা লস হয় যেটা, সেটা হলো যে আমরা এই আনুষ্ঠানিক যে ব্যাপার স্যাপারগুলি ঘটে সেখানে আমরা যে পরিমাণে লস করি, দুষ্টামি করি, ফাজলামি করি, খাবার একজনকে উঠায় দেই, আত্মীয় স্বজন এই যে শালা দুলে ভাইয়ের মামলা সামলায় যে এরকমের নানানাতির ব্যাপার স্যাপার থাকে, এই জায়গাগুলোয় কিন্তু আমরা অনেক লস করি, এটা অন্যায়। তো আপনি এটা ব্যবহার সহজেই করতে পারেন, তখন একটা ব্র্যান্ড বা ইউজ করতে পারেন, বা আপনার DORB যদি আপনি এখানে কিছু ইউজ করেন তাহলে আপনি মেখে আপনি এটা যদি দেন তাহলে খুব ভালো হবে। আপনি দ্বিতীয় প্রশ্ন করছেন যে কার্প মিশ্র চাষে দেশি মাগুর কতগুলি দেওয়া যাবে শতাংশ প্রতি? কার্প মিশ্র চাষে আবার সেই বলতেছেন আবার সেই মিশ্রণ সাথী ফসলের ঘটনা, তো আপনি যদি দেন 8টা থেকে 10টা পর্যন্ত আপনি দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কার্প ফ্যাটেনিংয়ের কিন্তু সমস্যা হবে না, কার্প ফ্যাটেনিংয়ের কোনো সমস্যা মানে কার্প ফ্যাটেনিংয়ের ওখানটায় দেওয়া যাবে না। বাংলা স্টাইলে যদি দেন ওই 20-30টার সংখ্যায় যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, তা না হলে আপনার এটা ওই কার্প ফ্যাটেনিংয়ে আপনার এটা ডিস্টার্ব করতে পারে, 8টার নিচে দেবেন তাহলে কিন্তু ভালোই হবে, দিতে পারেন আপনি। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এর পরের প্রশ্ন হচ্ছে
এমএস মিশু, এমএস মিশু হচ্ছে যে ওনার প্রশ্ন হচ্ছে যে স্যার জাল টানার সময় মানুষের শরীরে এক ধরনের দাগ লাগে, এতে কি কোনো সমস্যা হবে কি? মিশু সাহেব আমার আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় জাল টানার সময় যে এক ধরনের দাগ লাগে সেটা হলো যে পুকুরের যে ফাইটোপ্লাঙ্কটন, যদি কারো পুকুরে অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন হয় সেক্ষেত্রে এই দাগটা আর কি শরীরে লাগে। আপনি তো পুকুরে নামেন নাই তাই হয়তো জিনিসটা বুঝতে পারতেছেন না, এটাতে কোনো সমস্যার কিছু নেই, এটা তো মাছের খাবার, এটা ফাইটোপ্লাঙ্কটন, এটা সিলভার কার্পের খাবার, এটা বিঘেটের খাবার, এবং আপনার পুকুরে যত জুপ্লাঙ্কটন আছে তাদের সবারই খাবার, তাই এটাতে কোনো সমস্যার কোনো কিছু না। আমি রেগুলার নামি তো আমি এটার ভালো গ্যারান্টি দিতে পারবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আপনাকে।